আজ অনেক কুলাঙ্গার এমন আছে তারা এই কোরআনে করিমকে নিয়ে তিরস্কারীমূলক কথাবার্তা বলে, কোরআনে করিমের নামে বিভিন্ন ধরনের ব্যঙ্গ কথাবার্তা বলে। টিটকারি করি কয়ে হুজুর তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে? বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল। এই হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? ইতিহাস ছাড়া তো দুনিয়া অচল। এই হুজুর তোমার এই কিতাবে কি ভূগোল আছে? ভূগোল ছাড়া তো দুনিয়া অচল। আমি এই গাধাটাকে জিজ্ঞাসা করি, আমি এই গাধাটাকে জিজ্ঞাসা করি, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 500 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। তোর বিজ্ঞান কোন দিন এসেছে? তোর বিজ্ঞান যদি আমাদেরকে রাত্র আর দিনের সংবাদ দিয়েছে, তোর বিজ্ঞান যদি আমাদেরকে চন্দ্র আর সূর্যের সংবাদ দিয়েছে, তোর বিজ্ঞান যদি আমাদেরকে নক্ষত্র গ্রহের সংবাদ দিয়েছে, তোর বিজ্ঞান যদি আমাদেরকে কক্ষপথের সংবাদ দিয়েছে, তোর বিজ্ঞান যদি আমাদেরকে গ্রহ নক্ষত্রগুলির ঘুরার সংবাদ দিয়েছে, তো কোরআন আমাদেরকে 1400 বছর পূর্বে সব সংবাদ দিয়েছে। সুমাইয়া টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। হে আমার প্রিয় ভাইয়েরা, আমাকে প্রথমে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়ে দিবেন, নির্দিষ্ট সময়ের থেকে আমাকে একটু দেরিতে পৌঁছালাইছেন। সে ঢাকা থেকে দিনের 2টা বাজে রওনা হয়েছি, মেঘনার এখানে কঠিন জাম ছিল, আবার ইনাদের অনুমতি ক্রমে আরেক জায়গাতে যাওয়া লেগেছিল, সেখান থেকে আসতে এই অটো রিক্সার জন্য আর কোনো রকমে গাড়ি আগাইতে পারে না। আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন। যে কিছুক্ষণ আমি বয়ান করি, সকলের কাছে আমার বিনীত নিবেদন হবে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনবেন। আমার আল্লাহ যদি চান সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আপনারা উপকৃত হবেন, আমার আল্লাহ যদি চান এই কথাগুলির দ্বারা আপনারাও উপকৃত হবেন। হে আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই কিন্তু মুসাফির ছিলাম, আমরা রুহের জগতে কতদিন আমরা রুহের জগতে ছিলাম আমরা কেউ বলতে পারবো না। একসময় আমাদের রুহের জগতের সফর শেষ হয়েছে, আমরা এসেছিলাম আমাদের মায়ের পেটে। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা আমাদের মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের সফর শেষে আমরা সবাই দুনিয়ার পেটে এসেছিলাম। কতদিন এই দুনিয়াতে আমরা থাকবো আমরা কেউ বলতে পারি না। একসময় দুনিয়ার পেটের সফর আমাদের শেষ হয়ে যাবে, কবরের সফর আমাদের শুরু হয়ে যাবে। কতদিন আমরা কবরের পেটে থাকবো কেউ বলতে পারি না। একসময় কবরের পেটের সফরও আমাদের শেষ হয়ে যাবে, শুরু হবে হাশরের ময়দানের সফর। কতদিন হাশরের ময়দানে আমাদেরকে থাকা লাগবে আমরা কেউ বলতে পারি না। একসময় হাশরের ময়দানের সফরও আমাদের শেষ হয়ে যাবে, আমরা সবাই দুই ভাগে বিভক্ত হয়ে যাব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, আমাদের মধ্যে যারা সৌভাগ্যবান তারা তো জান্নাতে চলে যাবে, আমাদের মধ্যে যারা দুর্ভাগ্যবান কপাল পোড়া তারা জাহান্নামে চলে যাবে। এই সফর সংক্রান্ত আল্লাহ রসুল সাল্লামের একটা সংক্ষিপ্ত হাদিস আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নবীতে বসা ছিলেন, একজন সাহাবি, গ্রামের সাহাবি, বেদুই সাহাবি আল্লাহ রসুল সাল্লামের খিদমতে আসলেন, আসিয়ে বলতেছেন, ইন্নি উরিদু সাফারা ইয়া রসুল আল্লাহ ফাজাউজনি, হে আল্লাহ রসুল আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আপনি মেহরবানি করি আমাকে সফরের জন্য কিছু সামান দিয়ে দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার সাহাবি আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, দুনিয়ার সামান তো তার ঘরের লোকেরা ব্যবস্থা করিয়ে দিবে, আমার সাহাবি আমার কাছে দোয়ার জন্য এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রাণপ্রিয় সাহাবিকে দোয়া করিয়ে দিলেন, জাওয়াদাকাল্লাহু তাকওয়া, জাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল তো অনেক দোয়া জানতেন, এই দোয়া কেন করলেন, অন্য দোয়া করলে কি অসুবিধা হইতো? মুহাদ্দিসিন লিখেছেন, কোরআনে করিমের যত জায়গাতে আল্লাহ তাআলা ইমানের আলোচনা করেছেন, সাথে সাথে আমলে সালের আলোচনাও করেছেন, তাকওয়াই আর পরহেজগারির আলোচনাও করেছেন। ইমানের পরে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাকওয়াই আর পরহেজগারি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করিয়ে জানতেন আমার এই সাহাবি মুমিন, অতএব মুমিন সাহাবিকে আল্লাহর রসুল ইমানের পরের সবচেয়ে বড় সম্পদ
তাকওয়ার পরহেজগারির জন্য দোয়া করিয়ে দিলেন জাওয়াদাকাল্লাহু তাকওয়া জাওয়াদাকাল্লাহু তাকওয়া সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো চাইলে আরো কিছু পাওয়া যাবে ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর রাসূল আমি তো অনেক দূরে যাব সামান বলতে কিছুই আমার কাছে নাই আপনি আমাকে আরেকটু সামান বাড়াইয়া দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রাণপ্রিয় সাহাবীকে দুই নম্বর দোয়া করিয়ে দিলেন ওয়াগফারা যাম্বাক আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেক ও আমার প্রিয় ভাইরা ওলামাই কেরামও আছেন মুফতি সাহেবেরও আছেন পীর সাহেবেরও আছেন আরও বড় কেউ আছেন দুনিয়ার লাইনের বড়ও আছেন ভালো করে এই কথাকে শুনেন জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা মাওলানা সাহেবের জন্য যেই শর্ত মুফতি সাহেবের জন্য সেই শর্ত পীর সাহেবের জন্য সেই শর্ত ইমাম সাহেবের জন্য একই শর্ত খতিব সাহেবের জন্য একই শর্ত কৃষকের জন্য যেই শর্ত ব্যবসায়ীর জন্য সেই শর্ত কৃষকের জন্য যেই শর্ত একজন চাকরিজীবীর জন্য সেই শর্ত কলেজের ছাত্রের জন্য যেই শর্ত মাদ্রাসার ছাত্রের জন্য সেই শর্ত কলেজ ইউনিভার্সিটির শিক্ষকের জন্য যেই শর্ত মাদ্রাসার ওলামায়ে কেরাম উস্তাদদের জন্য সেই শর্ত সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া আপনার গুনাহ মাফ হওয়া গুনাহ মাফ হবে জান্নাতে যাবেন গুনাহ মাফ হবে না জান্নাতে যাইতে পারবেন না জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় শর্ত শর্ত একমাত্র শর্ত হইল আপনার গুনাহ মাফ হওয়া এই জন্য রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রাণপ্রিয় সাহাবিকে দোয়া করিয়ে দিলেন ওয়াগাফারা দাম্বাক ওয়াগাফারা দাম্বাক পিছনে বাচ্চারা অনেক কথা বলে ওরা কথা বললে তো আমরা ওয়াজ করতে পারবো না এই জন্য আল্লাহ রসুল দোয়া করিয়ে দিলেন আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ এই মজলিসে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম কান্দাটাই স্বাভাবিক আব্বা চলে গেছেন দুঃখে কলিজা ফাটিয়ে যায় আপন জনদের কান্নাও ছিল আত্মীয় স্বজনদের কান্নাও ছিল প্রতিবেশীদের কান্নাও ছিল বন্ধু বান্ধবদের কান্না হয়েছিল মামারা ফুপারা খালুরা অনেক দূরে থাকেন আব্বাজানের মৃত্যুর সংবাদ শুনিয়ে তারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে এসেছিলেন মামাকে মামাদেরকে জড়াই ধরেও আমরা কেঁদেছিলাম মামা তোমরা তো অনেক দূরে থাকো আব্বাজান তো চলিয়ে গেলেন আমরা তো মুরব্বী হারা হয়ে গেলাম আমাদের কি উপায় হবে সেই দিন আমাদের কান্নার কোনো শেষ ছিল না ঘরের ওই সমস্ত পর্দানিশীন মহিলা যাদের গলার আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই ওই ঘরে মানুষের মৃত্যুর পরে বাহিরের লোকেরাও তাদের কান্নার আওয়াজ শুনে ও আমার প্রিয় ভাইয়েরা এই কান্নাকাটির মাঝে হঠাৎ ঘরের মধ্যে খুব জোরে সোরে কান্না শুরু হয় আপন জনেরা আব্বাজানকে ঘরের বাহিরে নেওয়া শুরু করেন ঘরের লোকেরা চিৎকার মারিয়ে মারিয়ে কাঁদে আর এই কথা ভালো করিয়ে বুঝে আব্বাজান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করিবেন না চিরদিনের জন্য আব্বাজান এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন এই বিয়োগ এই ব্যথা এই কষ্ট ও আমার প্রিয় ভাইরা আপন জনেরা আব্বাজানকে পর্দার পিছনে নিয়ে যায় গরম পানি করা হয় সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয় এক সময় গোসলের কাজ শেষ হয়ে যায় পর্দা ফাঁক করিয়ে বলে গোসলের কাজ শেষ করেছি কাফনের কাপড় বাড়াই দাও একসময় কাফনের কাপড় বাড়াই দেওয়া হয় সেলাইবিহীন সাদা কাপড় আব্বাজানকে পরাই দেওয়া হয় আতর কাফুল লাগাই দেওয়া হয় পর্দা খুলে দেওয়া হয় লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয় মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে বাবাকে আর জীবনে কোনো দিন দেখবো না চিরজীবনের শেষ দেখা দেখার জন্য বাবাটাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো মুরব্বীরা বলে অনেক দেরি হয়ে গেছে লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না তোমরা সবাই তাকে মাফ করিয়ে দাও তার মাগফিরাতের জন্য দোয়া করো তোমরা ধৈর্য ধারণ করো এই কান্নাকাটির মাঝে আব্বাজানকে আপন জনেরা কাঁধে উঠায় নেয় মসজিদ মাদ্রাসার মাঠে আব্বাজানের লাশটাকে নিয়ে আসা হয় আজ আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে আর কোনো দিন কিয়ামত পর্যন্ত আব্বাজানের জন্য কোনো অনুষ্ঠান হবে না ইসলাম ধর্মে এই অনুষ্ঠানকে জানাজার নামাজ বলে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জানাজার নামাজের জন্য একটা দোয়া শিখাইলেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের মুর্দাদদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের উপস্থিতদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের বড়দেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের ছোটদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের পুরুষদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের মহিলাদেরকে মাফ করে দাও এই দোয়ার পরতে পরতে রাসূল কেবল মাফ চাইলেন মাফ চাওয়া শিখাইলেন রাসূল বুঝাই দিলেন ও আমার উম্মত মাফ পাওয়ার থেকে মাফ চাওয়ার থেকে কোনো বড় সম্পদ আমি তোমাদেরকে দিয়ে যাইতে পারলাম না এই জন্য আল্লাহ রাসূল দোয়া করিয়ে দিলেন ওয়াগাফারা যামবাক আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো চাইলে আরও কিছু পাওয়া যাবে ভিক্ষুকের মতো এইভাবে সামনের দিকে হাত পাতে আর বলে ফাজিদনি ইয়া রাসূলাল্লাহ ফাজিদনি ইয়া রাসূলাল্লাহ আল্লাহ রাসূল আমি তো অনেক দূরে যাব সামান বলতে কিছুই আমার কাছে নাই মেহরবানি করিয়ে আর একটু সামানের ব্যবস্থা আপনি করিয়ে দেন আল্লাহ রাসূল সাইসাম সাহাবিকে তিন নম্বর দোয়া করিয়ে দিলেন ওয়াইয়াসসারালাকাল খায়রা হাইসুমা কুনতা ওয়াইয়াসসারালাকাল খায়রা হাইসুমা কুনতা ও আমার আদরের সাহাবি তুমি যেখানেই থাকো না কেন ঘরে থাকো রাস্তায় থাকো খেতে থাকো দোকানে থাকো গাড়িতে থাকো পানিতে থাকো আকাশে থাকো দেশে থাকো বিদেশে থাকো হায়াতে থাকো মৌতে থাকো কবরে থাকো হাশরের ময়দানে থাকো আমি রাসূল তোমার জন্য দোয়া করিয়ে দিয়ে যাই সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন আমার প্রিয় ভাইয়েরা একজন কৃষক ক্ষেত করে তার জন্য ভালো জিনিস খেতে ভালো ফসল হওয়া রাসূল এই কৃষকের জন্য এই দোয়াতে দোয়া করিয়ে দিলেন একজন ব্যবসায়ী ব্যবসা করে ব্যবসাতে লাভ হওয়া ব্যবসার উন্নতি হওয়া এটা ব্যবসার ভালো দিক রাসূল এই দোয়াতে ব্যবসায়ীর জন্য দোয়া করিয়ে দিলেন একজন তালিব ইলম মাদ্রাসাতে পড়ে কিতাবাদি তার ইয়াদ হয়ে যাওয়া সবক তার ইয়াদ হয়ে যাওয়া সে নেককার দিনদার পরেজগারী মুত্তাকি হয়ে যাওয়া এটা তার ভালো দিক রাসূল একজন তালিব ইলমের জন্য দোয়া করিয়ে দিলেন কৃষকের জন্য দোয়া আছে শ্রমিকের জন্য দোয়া আছে একজন লোক ফুটপাতে ব্যবসা করে তার জন্য দোয়া আছে ব্যবসায়ীর জন্য দোয়া আছে পুরুষদের জন্য দোয়া আছে মহিলাদের জন্য দোয়া আছে ছোটদের জন্য দোয়া আছে বড়দের জন্য দোয়া আছে জীবিতদের জন্য দোয়া আছে মৃতদের জন্য দোয়া আছে রাসূল সকলের জন্য দোয়া করলেন ওয়াইয়াসারাকাল খায়রা হাইসুমা খুন্তা ও আমার আদরের সাহাবি তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন ও আমার প্রিয় ভাইয়েরা আমি একজন বুড়ো আলিম আল্লাহ রাসূল আমাকে অধিকার দিয়েছেন আমি আপনাদেরকে দোয়া করব রাসূল আমাকে তার ওয়ারিস বলেছেন রাসূল আমাকে তার নায়েব বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم الله رسول বলেন আলিমগণ নবী রাসূলদের ওয়ারিস নবী রাসূলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না তারা তো ইলমের ওয়ারিস বানাই যান ইননামা ওয়ারাসুল العلم ও আমার প্রিয় ভাইরা ইলমের উৎস দুইটা এলমের প্রথম উৎস আল্লাহর কোরআন এলমের দুই নম্বর উৎস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আজ অনেক কুলাঙ্গার এমন আছে তারা বলে হুজুরদের আমাদের দরকার নাই আলেমদের আমাদের দরকার নাই আমরা তবলিগ করব হুজুর দিয়ে কি করব যারা এই ধরনের কথা বলে ইসলাম ধর্মে তাদের কোনো অংশ নাই بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ওমর রাসূল আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে তারা আর যাদের কাছে কোরআন আর হাদিসের ইলম নাই তারা কশিন কালে ও সমান না بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء
আল্লাহর বান্দাগণের মধ্যে আলেম গণই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন। বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো, যারা জানে উলামায়ে হাক্কানি রব্বানি তাদের কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ বলে আলেমদেরকে জিজ্ঞাসা করো, আল্লাহ বলে আলেমেরা আমাকে ভয় পায়, আল্লাহ বলেন আলেমের উম্মি সমান না। আর কিছু তবলিগওয়ালা এমন আছে তারা বলে মোলানা মৌলবি দিয়ে কি করব, আমি চিল্লা দেব আর দিন শিখব, তাজকিয়ার জন্য তালিমের জন্য তবলিগের জন্য আলেমের দরকার এরকম যেরকম উম্মতের জন্য নবীর দরকার। হে আমার প্রিয় ভাইরা, আজ অনেক কুলাঙ্গার এমন আছে তারা এই কোরআনে করিমকে নিয়ে তিরস্কারীমূলক কথাবার্তা বলে, কোরআনে করিমের নামে বিভিন্ন ধরনের ব্যঙ্গ কথাবার্তা বলে, টিটকারি করি কয়ে হুজুর তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে, বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল, এই হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে, ইতিহাস ছাড়া তো দুনিয়া অচল, এই হুজুর তোমার এই কিতাবে কি ভূগোল আছে, ভূগোল ছাড়া তো দুনিয়া অচল। আমি এই গাধাটাকে জিজ্ঞাসা করি, আমি এই গাধাটাকে জিজ্ঞাসা করি, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 500 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। তোর বিজ্ঞান কোন দিন এসেছে? তোর বিজ্ঞান যদি আমাদেরকে রাত্র আর দিনের সংবাদ দিয়েছে, তোর বিজ্ঞান যদি আমাদেরকে চন্দ্র আর সূর্যের সংবাদ দিয়েছে, তোর বিজ্ঞান যদি আমাদেরকে নক্ষত্র গ্রহের সংবাদ দিয়েছে, তোর বিজ্ঞান যদি আমাদেরকে কক্ষপথের সংবাদ দিয়েছে, তোর বিজ্ঞান যদি আমাদেরকে গ্রহ নক্ষত্রগুলির ঘুরার সংবাদ দিয়েছে, তো কোরআন আমাদেরকে 1400 বছর পূর্বে সব সংবাদ দিয়েছে। بسم الله الرحمن الرحيم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون قرآنه شندر شجر غرار قطع چه قرآنه ককপথের কথা আছে আল্লাহ জিকির করার অবস্থাতে ঘুরার কথা আছে কোরআনে রাত্র এবং দিনের আলোচনা আছে কোরআনে চন্দ্র এবং সূর্যের আলোচনা আছে তোদের বৈজ্ঞানিকেরা যদি 500 বছর পূর্বে করেছে কোরআন 1400 বছর পূর্বে করেছে তোদের বৈজ্ঞানিকদের কথা আমি চোর বলি এই চোরেরা কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে ডিটকারি করি বলে হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে আমি বলি এই গাধার গাধা ভালো করিয়ে তুই শুন পূর্বের জমানার মনীষীদের জীবন আলোচনার নামই যদি ইতিহাস হয় খারাপ লোকদের জীবন আলোচনার নামই যদি ইতিহাস হয় তো তুই ভালো করিয়ে কান খুলিয়ে শুন এই কোরআনে আদম আলাইহিস ইসলামের আলোচনা আছে 25 জায়গাতে ইদ্রিস আলাইহিস ইসলামের আলোচনা আছে 2 জায়গাতে নূহ আলাইহিস ইসলামের আলোচনা আছে 43 জায়গাতে হুদ আলাইহিস ইসলামের আলোচনা আছে 7 জায়গাতে সালেহ আলাইহিস ইসলামের আলোচনা আছে 9 জায়গাতে ইব্রাহিম আলাইহিস ইসলামের আলোচনা আছে 69 জায়গাতে লূত আলাইহিস ইসলামের আলোচনা আছে 87 জায়গাতে ইসমাইল আলাইহিস ইসলামের আলোচনা আছে 12 জায়গাতে ইসহাক আলাইহিস ইসলামের আলোচনা আছে 17 জায়গাতে ইয়াকুব আলাইহিস ইসলামের আলোচনা আছে 16 জায়গাতে শোয়েব আলাইহিস ইসলামের আলোচনা আছে 11 জায়গাতে জুলকিফিলের আলোচনা আছে 2 জায়গাতে মূসা আলাইহিস ইসলামের আলোচনা আছে 136 জায়গাতে হারুন আলাইহিস ইসলামের আলোচনা আছে 20 জায়গাতে দাউদ আলাইহিস ইসলামের আলোচনা আছে 16 জায়গাতে সুলাইমান আলাইহিস ইসলামের আলোচনা আছে 17 জায়গাতে ইলিয়াস আলাইহিস ইসলামের আলোচনা আছে 3 জায়গাতে ইয়াসা আলাইহিস ইসলামের আলোচনা আছে 2 জায়গাতে ইউনুস আলাইহিস ইসলামের আলোচনা আছে 2 জায়গাতে জাকারিয়া আলাইহিস ইসলামের আলোচনা আছে 7 জায়গাতে ইয়াহিয়া আলাইহিস ইসলামের আলোচনা আছে 5 জায়গাতে ঈসা আলাইহিস ইসলামের আলোচনা আছে 25 জায়গাতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে 4 জায়গাতে যদি পূর্বের যুগের মরিশিদের জীবন আলোচনার নামই ইতিহাস হয় এই গাধা তুই আমাকে উত্তর দে কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা দুনিয়াতে আছে আর খারাপ লোকদের আলোচনার নামও যদি ইতিহাস হয় কোরআনে কারুনের কথা আছে কোরআনে ফিরাউনের কথা আছে কোরআনে কাফিরদের কথা আছে কোরআনে মুশরিকদের কথা আছে কোরআনে মুনাফিকদের কথা আছে এই কোরআনে করিমে খ্রিস্টানদের কথাও আছে ইহুদিদের কথাও আছে তুই আমাকে উত্তর দে কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা আছে টিটকারি করি কয় হুজুর তোমার এই পুরাণ কিতাবটা থেকে ভূগোল আছে আমি বলি এ গাধা তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে তোদের বৈজ্ঞানিকেরা 500 বছর পূর্বে আমেরিকার সংবাদ আমাদেরকে দিয়েছে তারা এই কথা বলেছে পৃথিবীর মানচিত্রে
আমেরিকা নামে একটা মহাদেশ আছে, যদি তোদের বৈজ্ঞানিকেরা 500 বছর পূর্বে আমেরিকার সংবাদ আমাদেরকে দিয়ে থাকে, কোরআন 1400 বছর পূর্বে আমাদেরকে ইতালির সংবাদ দিয়েছে। بسم الله الرحمن الرحيم الف لام ميم غلبت الروم এই রোম ইতালির রাজধানীর নাম। রোমের আলোচনা কোরআনে আছে, রোমের নামে একটা সূরা কোরআনে আছে। রোমানেরা কখন জয় লাভ করবে এই আলোচনা কোরআনে আছে, রোমানেরা কখন পরাজিত হবে এই আলোচনাও কোরআনে আছে, রোমদের জয়যুক্ত হওয়ার কারণে কারা খুশি হবে এই আলোচনাও কোরআনে আছে, রোমদের পরাজয়ের কারণে কারা দুঃখিত হবে সেই আলোচনাও কোরআনে আছে। এ গাদা তুই বলস কোরআনে বিজ্ঞান নাই, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম কোরআনে বিজ্ঞান আছে, তুই বলস কোরআনে ইতিহাস নাই, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম এই কোরআনে ইতিহাস আছে, তুই বলস কোরআনে ভূগোল নাই, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম এই কোরআনে ভূগোল আছে। তোদের ইতিহাসে মিথ্যা আছে, কোরআনের ইতিহাসে কোনো মিথ্যা নাই। بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في لوح محفوظ بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكرى وَإِنَّا لَهُ لَحَافِظُونَ এই আয়াতগুলির ব্যাখ্যা করতে গেলে রাত্র শেষ হয়ে যাবে। এই গাধারা, এই কুলাঙ্গারেরা, এই নাস্তিক মুরতাদেরা টিটকেরি করিয়ে এমনভাবে কথা বলে, গাধাটা যেন হু দিবে কোরআন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। কোন গাধা খচ্চরের ফুঁয়ের কারণে, কোন গাধা খচ্চরের ষড়যন্ত্রের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। কেন হবে না জানেন? এই কোরআন যখন নাজেল হয়েছিল এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সুরা ছিল, এই কোরআনে 60টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সেজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে 86টা মক্কি সুরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সুরা ছিল, এই কোরআনে 76,250টা বাক্য ছিল, এই কোরআনে 6,666টা আয়াত ছিল, এই কোরআনে 322,671টা অক্ষর ছিল, এই কোরআনে 105,680টা নুকতা ছিল, এই কোরআনে 93,729টা হরকত ছিল, এই কোরআনে 45,846টা জবর ছিল, এই কোরআনে 3,957টা জের ছিল, এই কোরআনে 8,804টা পেশ ছিল, এই কোরআনে 1,253টা তাসদীদ ছিল, এই কোরআনে 28টা হরুফে মুকাত্তা ছিল, এই কোরআনে 55টা গুণবাচক শব্দ ছিল। যেই দিন থেকে কোরআন নাজিল হয়েছিল অক্ষর অক্ষর নিয়ে, নুকতা নুকতা নিয়ে কোরআন দুনিয়াতে মৌজুদ আছে, এই ঘোষণা দিয়ে আছে কিয়ামত পর্যন্ত আমি থাকার জন্য এসেছি। কোনো অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্রিত হয়ে কেউ আমার একটা অক্ষর বুঝতে পারবি না। যেইভাবে আল্লাহর কোরআন সংরক্ষিত, একইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সংরক্ষিত। এই হাদিসের গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউ সহিহ লি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী من كان في بيته البخاري أبي الترمذي فكأنما في بيته نبي يتكلم আসমানের নিচে জমিনের উপরে এই কোরআনে করিমের পরে সবচেয়ে সহি কিতাবের নাম বুখারী শরীফ। ওলামাই কেরাম লিখেছেন, কারো ঘর যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘর যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সে যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। এ বুখারী শরীফের প্রথম হাদিস কি জানেন? قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أمي أرتو بلبنا ব্যাখ্যাও বলবো না, কেবল এতটুকু বলি, আমি যদি আপনাকে এই হাদিস শুনাই, এই আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে
মাওলাই করিমের নামে কসম করি নির্ভয়ে আমি এই কথা বলতে পারবো এই হাদিস কেন আমি শিখেছি মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে নাসির আহমদ খান সাহেব শিখেছেন মাওলানা হোসেন আহমদ মাদানির কাছে হোসেন আহমদ মাদানি শিখেছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে মাহমুদুল হাসান দেওবন্দি শিখেছেন মাওলানা কাসিম নানুতুবির কাছে কাসিমের নানুতুবি শিখেছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে আব্দুল গনি মুজাদ্দিদি শিখেছেন ইসাকে দেহলবির কাছে ইসাকে দেহলবি শিখেছেন আব্দুল আজিজ দেহলবির কাছে আব্দুল আজিজ দেহলবি শিখেছেন ওলিউল্লাহ দেহলবির কাছে ওলিউল্লাহ দেহলবি শিখেছেন কয়েক ওয়াস্তাতে ইমামে বুখারির কাছে ইমামে বুখারি শিখেছেন ইমামে হুমাইদির কাছে ইমামে হুমাইদি শিখেছেন ইমামে সুফিয়ানের কাছে ইমামে সুফিয়ান শিখেছেন ইমামে ইয়াহিয়ার কাছে ইমামে ইয়াহিয়া শিখেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম শিখেছেন হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল্লাইসির কাছে হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল্লাইসি এই হাদিস কানা শিখেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর ফারুক বলেন আমি আল্লাহর রাসূলকে মসজিদ নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي الله رسول বলেন আমাকে ইলম কে শিখাইছে জানো এই ইলম আমাকে আমার আল্লাহ শিখাইছেন উত্তম ইলম শিখাইছেন এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন উত্তম আদব শিখাইছেন বিয়াদবের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই কুরআনে কারীমের একটা আয়াতের অংশ আমি তিলাওয়াত করেছি بسم الله الرحمن الرحيم والعاديات ذبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود শুধু এই অসব বাক্যটাকে বোঝানোর জন্য শুধু এই বাক্যটাকে বোঝানোর জন্য আল্লাহ তাবারক ও তাআলা পাঁচবার কসম করেছেন কয়বার আল্লাহর কি কথা বলতে কসম করা লাগে কসম করা ছাড়া আল্লাহর কথাকে বিশ্বাসযোগ্য হবে না অবশ্যই হবে গুরুত্বের জন্য আল্লাহ কসম খেয়েছেন কার ঘোড়ার কসম খেয়েছেন ওয়ালাদিয়াতি দাবহা এমন ঘোড়ার কসম তার মুরিবকে পিঠে নিয়ে যখন সে দৌড়াইতে থাকে পেটের দুই দিকের চামড়া চামড়ার থেকে হাঁফ হাঁফ করিয়ে শব্দ বাহির হয় এমন ঘোড়ার কসম ওয়ালাদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কাদহা ঘোড়ার পায়ের নিচে লোহার টাপ লাগানো থাকে পাথরওয়ালা জমিন দিয়ে ঘোড়া যখন দ্রুত গতিতে চলে পাথর আর লোহার ঘর্ষণে আগুনের স্ফুলিং বাইর হইতে থাকে এই ধরনের ঘোড়ার কসম ওয়ালাদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কাদহা فأثرن به نكعا فوسطن به جمعا সকাল বেলাতে ঘোড়া যখন তার মুনিবকে নিয়ে চলে সকালের আবহাওয়া ঠান্ডা থাকে রাস্তাঘাটে ধুলাবালি উড়ে না ঘোড়ার পায়ের আঘাতে চারিদিকে ধুলাই দূষরিত হয়ে যায় আল্লাহ বলেন এমন ঘোড়ার কসম এরপরে আল্লাহ বলেন সকাল বেলাতে মুনিবকে পিঠে নিয়ে শত্রু সৈন্যের মাঝে যখন ঘোড়া ঢুকিয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত ঘোড়া তার মুনিবকে পিঠ থেকে ফেলে না যতক্ষণ পর্যন্ত তার গর্দান আলাদা না হয় একটা পা কাটে তিন পায়ের উপরে দাঁড়ায় থাকে আরেকটা পা কাটে দুই পায়ের উপরে দাঁড়ায় থাকে আরেকটা পা কাটে হাঁটুর উপরে দাঁড়ায় থাকে এমনকি যতক্ষণ পর্যন্ত তার গর্দান সাথে থাকে মুনিবকে পিঠ থেকে ফেলে না মুনিবের জন্য এতটুকু ফরমা বরদার আল্লাহ বলেন ও আমার বান্দারা এই ঘোড়াটাকে তুমি সৃষ্টি করো নাই এই ঘোড়ার রাজ্জাক তুমি না আমি সৃষ্টি করেছি ঘোড়ার রাজ্জাক আমি রিজিক আমি দেই একটা ঘোড়া সামান্য তুমি লালন পালন করো সামান্য ঘাস আর ভুসি তাকে খাও এই ঘাস আর ভুসির কারণে ঘোড়া তোমার জন্য তার গর্দান কাটায় দেয় তোমাকে পিঠ থেকে ফেলে না ঘোড়া তোমার সাথে যে ব্যবহার করে ও বনি আদম আমাকে উত্তর দাও তুমি মানুষ হয়ে কি আমি আল্লাহর সাথে সেই ব্যবহার করো ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ ইনসানা লিরব্বিহি লাকানুদ মানুষের মতো নাশকরা আর কোনো মখলুক নাই
কোরআনে কারীমের একটা আয়াতের অংশ আমি তিলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান মনোযোগ দিয়ে শুনো যারা আমার ওলি হবে আমার আপন হবে আমার কাছের হবে আমার প্রিয় হবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই আমার ওলি কারা জানো الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا وكانوا يتقون جرا شدا شربدا ইমানের উপরে অটল অচল অবিচল থাকে সর্ব অবস্থাতে তাকওয়াইকে শক্ত করে ধরিয়ে রাখে তাকওয়াইর ব্যাপারে কারো সাথে আপোষ নাই আল্লাহর ব্যাপারে কারো সাথে আপোষ নাই রাসূলের ব্যাপারেও কারো সাথে আপোষ নাই কোরআনের ব্যাপারেও কারো সাথে আপোষ নাই ইসলামের ব্যাপারেও কারো সাথে আমাদের আপোষ নাই ও আমার প্রিয় ভাইয়েরা الذين آمنوا وكانوا يتقون الله উপরে অটল অচল অবস্থায় থাকে ঈমান রাখে আল্লাহর নামে টিটকারি করে এমন কুলাঙ্গারের অভাব নাই ও রাসূলের নামে টিটকারি করে এমন কুলাঙ্গারের অভাব নাই তবে এই টিটকারিদের সম্পর্কে কোরআন খোলামেলা একটা ফতোয়া দিয়েছে সেই ফতোয়া কি জানেন وَلَا تُطِعْ كُلَّ خَلَّافٍ مَّهِينٍ هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ عُتُلٍّ بَعْدَ ذَلِكَ زَنِيمٍ সে সংসে আমার আল্লাহ বলেন কোন দেশে কোন যুগে কোন দেশে কোন যুগে কোন দেশে কোন যুগে কোন বংশের কোন গোত্রের কোন শহরের কোন গ্রামের কোন কুলঙ্গার যদি আমার রাসূলের নামে কুটনামি করে ভালো করিয়ে জানিয়ে রাখো ও তো যারর সন্তান হারামজাদা হারামজাদা ছাড়া রাসূলের নামে কেউ কুটনামি করতে পারে না কারণ হারামজাদা যা ইচ্ছা তা বলুক আমাদেরকে রাসূল তো পাক পবিত্র হারামজাদাদের কথা রাসূলের উপরে পড়ে না وَلَا تُطِعْ كُلَّ خَلَّافٍ مَّهِينٍ هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ عُتُلٍّ بَعْدَ ذَلِكَ زَنِيمٍ আবার এক ধরনের কুলঙ্গার আছে করে সব কিছু মানি ফতুয়া মানি না কি মানে না আমি জিজ্ঞাসা করি গাদার গাধা ফতুয়া কি তোকে কামড় দিয়েছে কোনা হুজুর ফতুয়া তো মানি না এখন এই উন্নতির যুগ বিজ্ঞানের যুগ কিসের ফতুয়া এগুলি কুরআন কথা কেন বলেন আমি বলি এ গাধার গাধা ভালো করিয়ে শুন তুই যদি ফতুয়া না মানস মোহাম্মদ সাল্লামের ফতোয়া লক্কিনো মাউতা কুম্বে কৌলিলা ইলাহা ইল্লাল্লাহ লক্কিনো মাউতা কুম বে কৌলিলা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আল্লাহর রাসূল বলেন তোমাদের কারো মৃত্যুর সময় যখন কাছে আসে আশেপাশে যারা আছো তাকে কলমা শরীফের তালকিন করো রাসূলের ফতোয়া মৃত্যুর কাছে যখন মানুষ পৌঁছে তাকে কলমার তালকিন করো তুই যদি ফতোয়া না মানস নাস্তিক তোকে কলমার তালকিন করা যাবে না রাসূলের ফতোয়া যখন কারো মৃত্যু হয় চোখকে বন্ধ করিয়ে দাও তার মুখটাকে শক্ত করিয়ে নরম কাপড় দিয়ে বাঁধিয়ে দাও ও নাস্তিক তুই যদি এই কথা না মানস ফতোয়া যদি তুই মানস তোর মুখকে বন্ধ করা যাবে না তোর চোখকে বন্ধ করা যাবে না হায়নার মতো তুই হা করিয়ে থাকবি ওই নাস্তিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া গরম পানি দিয়ে সুন্নাত তরিকা মতো গোসল দাও তুই যদি ফতোয়াকে না মানস মরার পরে তোকে গোসলও দেওয়ানো যাবে না মোহাম্মদ সাল্লামের ফতোয়া পুরুষ যদি হয় তিনটা কাপড় দিয়ে কাফন দিবে মহিলা যদি হয় পাঁচটা কাপড় দিয়ে কাফন দিবে এই নাস্তিক তুই যদি ফতোয়া না মানস তোকে কাফনের কাপড়ও দেওয়া যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া চায়ের তকবীরের সাথে এমা তোমাদের এই মুসলমান ভাইয়ের মাগফিরাতের জন্য জানাজার নামাজ তোমরা পড়বে এই নাস্তিক তুই যদি ফতোয়া না মানস তোর জানাজার নামাজও পড়া যাবে না এই নাস্তিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া তোমাদের কেউ যখন মারা যায় জানাজার নামাজ যখন শেষ হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়ে তার লাশটাকে কবরে রাখো তার লাশটাকে কবরে রাখো তুমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া না মানো তোমার লাশকে মুসলমানের কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না ঠিক
তোমার লাশ রাস্তায় ফেলে দেওয়া হবে শূকর আর কুকুরে তোমার লাশকে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে খাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া মানে না তার মুসলমানদের কবরস্থানে শোয়ার কোনো অধিকার নাই الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا وكانوا يتقون আমার ওলিকারা জানো যারা আমার উপর ঈমান আনে তাকওয়ার পরহেজগারির উপরে থাকে লাহুমুল বশরা ফিল হায়াতিদ দুনিয়া তাদের জন্য দুনিয়ার হায়াতে সুসংবাদ ছোট একটা ঘটনা বলবো দুনিয়ার হায়াতের ঘটনা কষ্ট হইতেছে আপনাদের আমি তো বুড়ো মানুষ আমার অনেক কষ্ট হইতেছে আরেক জায়গাতে এক ঘন্টা ওয়াজ করছি ইনারা অনুমতি দিবেন যাওয়ার জন্য ওই যে দৈন্যপুর মাদ্রাসাতে ওই মাদ্রাসা আমার মামা করছিলেন এখন মামার মাদ্রাসা আমারও সাপ দিছে ইনাদেরকেও সাপ দিছে আবার মুফতি নসরুল্লাহ সাহেব ওনারা সেখানে পড়ছেন ইনারা কবুল করছেন কি করুম রাস্তাতে জামে আটকেছি গেছি আর কয় হুজুর এক ঘন্টা ওয়াজ করতে হইব আমি কইছি আসসালামু আলাইকুম আমি যাইতেছি এখন আপনারা যদি শুনেন তো একটা ঘটনা শোনাবো শুনবেন মুসলমানদের মধ্যে ইসলাম ধর্মে একজন বড় আলেম আসছিলেন এই আলেমের নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইনি ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন ইনি ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন আমাদের দেশে কিছু লামাজাবি আছে ওরা বলে ইমাম টিমাম মানি না আবু হানিফা আবার কে শাফি আবার কে আহমদ ইবনে হাম্বল কে মালিক আবার কে কোরআন মানি হাদিস মানি আমি বলি যে বলে ইমাম মানি না এ কোরআন হাদিস মানে না তুই কোরআন হাদিস বুঝবি কেমনি ইমামদের ছাড়া তোকে তো কোরআন হাদিস বোঝার জন্য ইমামদের মাধ্যমেই সামনের দিকে যাওয়া লাগবো আমি আমার আব্বাকে মানি দাদাকে মানি না বললাম তোর দাদাকে যদি না মানুষ তুই তো হারাম যাবা আমার প্রিয় ভাইরা দুঃখে কলিজা ফাটে তবলিক দুই ভাগ হয়ে গেল এক ভাগে কো হুজুর মানি না আবার এই কতগুলি দুই ভাগ হয়ে গেল এগুলি কো কোরআন হাদিস মানি ইমাম মানি না আরেক দল দুই ভাগ হয়ে গেল এগুলি কো মক্কা মদিনাতে ঈদ হয়ে যা একদিন আগে আমরা ঈদ করুম আমাদের হুজুররা আমাদেরকে ঈদ করতে দেয় না আসে না নাই এই মানি না যারা বলে ইসলামে তাদের কোনো সম্পর্ক নাই ইসলাম তো মানার ধর্মের নাম আল ইসলাম গর্দন নেহাদন বরায়ে তাআত এই ইবাদতের জন্য মাথাকে নত করিয়ে দাও আনুগত্যতার জন্য মাথাকে নত করিয়ে দেওয়া এর নাম ইসলাম আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক ধনী লোক ছিলেন প্রত্যেক বছর এক হাজার গরিব দুঃখী আলেম ওলামাদেরকে নিজের টাকা দিয়ে হজ করাইতেন হজ যখন শেষ হয়ে যেত কাবা শরীফের এক পাশে নিয়ে হাজিদেরকে কিছু ওয়াজ ও নসিহত করতেন ওয়াজ ও নসিহত শেষ হইত দোয়া করিয়ে দিতেন দোয়া শেষ হয়ে যেত বলতেন পাশে উকাস বাজার আছে লাইন ধরিয়ে সবাই উকাস বাজারে চলিয়ে যাও প্রত্যেকে নিজের আত্মীয় স্বজনের জন্য হাদিয়া হিসাবে মাথায় বহন করতে পারো এই পরিমাণ বোঝা কিনিয়ে নাও দোকানের মালিকদেরকে বলিয়ে দিতেন আমার কাফেলার হাজিদের থেকে কোনো টাকা তোমরা নিতে পারবে না সমস্ত টাকা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দেব এত বড় ধনী লোক ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন একবার হজ শেষ হয়ে গেছে আমরা ইরাকে ফেরত যাব একদিন ফজরের নামাজ পড়ি আমি একটু ঘুমাচ্ছন্ন অবস্থাতে ছিলাম কাবা শরীফের এক পাশে দেওয়ালে টেক লাগাই আমি একটু ঘুম ঘুম ভাবে ছিলাম আমি দেখি আমার পায়ের কাছে একজন মানুষ আমার মাথার কাছে একজন মানুষ পায়ের কাছে যিনি তিনি মাথার কাছে যিনি তাকে জিজ্ঞাসা করতেছেন এই বছর কত লোক হজ করেছে মাথার কাছে যিনি তিনি বললেন এই বছর ৬ লক্ষ লোক হজ করেছে পায়ের কাছে যিনি তিনি জিজ্ঞাসা করলেন কয়জন লোকের হজ কবুল হয়েছে মাথার কাছে যিনি তিনি বললেন একজন লোকের হজও কবুল হয় নাই পায়ের ধারের যিনি তিনি বললেন লোকেরা এত কষ্ট করে হজ করেছে টাকা পয়সা খরচ করেছে তাদের হজ কবুল হয় নাই তাদের কি উপায় হবে মাথার ধারের যিনি তিনি বললেন সিরিয়াতে একজন লোক আছে নিয়ত করেছিলেন হজের কোনো কারণে তিনি হজে আসতে পারেন নাই আলী বিন মুয়াফফাক তার নাম তার নিয়ত এত খাঁটি ছিল তার নিয়ত সদকাতে আল্লাহ ৬ লক্ষ হাজি সকলকে মাফ করে সকলের হজকে কবুল করে নিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমার ঘুম ভাঙিয়ে গেল আমি চিন্তায় পড়িয়ে গেলাম আমি মুসলমানদের বড় আলিম আমি ইমাম বুখারীর ওস্তাদ আলী বিন মুয়াফফাক নামে কাউকে আমি চিনি না হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি হাজিদেরকে বললাম তোমরা ইরাকে চলিয়ে যাও আমার যেতে দেরি হবে আমি সিরিয়া পর্যন্ত পৌঁছলাম আলী বিন মুয়াফফাককে তালাশ করা শুরু করলাম কিন্তু আলী বিন মুয়াফফাক নামে কাউকে আমি পাইলাম না
একদিন আমি গ্রামের বস্তিতে ঢুকিয়ে পড়লাম, গরিব লোকদের ঘর দুয়ার, মাঙ্গাচুরা ঘর দুয়ার, ঝুপড়ি ঘরে মানুষেরা থাকে। একজন বুড়ো মানুষকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, চাচা জান আপনি কি আলী বিন মুয়াফফাক নামে কাউকে চিনেন? ওই বুড়ো লোকটা বলে, কেন চিনব না, আলী তো আমাদেরই মহল্লার, ওই ঘরটা দেখো ওইটা আলীর ঘর। খুশিতে আমার কলিজা বড় হয়ে গেল, যার কাছে দোয়া নেওয়ার জন্য যার উসিলাতে আমার হজটাও কবুল হইল। কিছুক্ষণ পরে তার সাথে দেখা হবে, গতিতে আলীর ঘরের দুয়ারে গেলাম। আমি তার ঘরের দুয়ারে গিয়ে আওয়াজ দিলাম, একজন সাধারণ লোক বাহিরে আসলো। আমি সালাম করিয়ে বললাম, তোমার নাম কি আলী বিন মুয়াফফাক? ওই লোকটা বলে, জি হুজুর আমার নামই আলী বিন মুয়াফফাক। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি করো? আলী আমাকে উত্তর দিল, হুজুর আমি একজন মুচি মানুষ, জুতা সেলাই করি। ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم আমি জুতা সেলাই করি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি রাগ করিয়ে বললাম, তোমার পেশা কি সেটা জিজ্ঞাসা করতে আসি নাই? তোমার সাথে মাওলাই করিমের সাথে কি সম্পর্ক আমাকে খুলিয়ে বলো। আমি বললাম, হুজুর আমি তো আপনাকে চিনি না। আমি পরিচয় দিয়ে বললাম, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী চিৎকার দিয়ে বলে, হুজুর এটা কি সত্য কথা? ইমাম বুখারীর ওস্তাদ, পৃথিবীর সবচেয়ে বড় আলিম, ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক আমার মতো মুচির ঘরে। আমি বললাম, হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার কাছে শিক্ষণীয় কোনো ঘটনা থাকলে সেটা শোনার জন্য এসেছি, তোমার কাছে আমি দোয়ার জন্য এসেছি। আলী আমাকে বসতে দিল, বলল, হুজুর আমার জীবনের একটা শিক্ষণীয় ঘটনা আছে। হজের সময় যখন হয়, হাজিরা যখন ইহরাম করে, হাজিরা যখন তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিরা যখন তালবিয়া শুরু করে, আমার কলিজা ভিতরে মোচড় খাইতে শুরু করে, আমারও মনে চায় আমিও হেরাম পড়ব, আমিও কাবা শরীফে গিয়ে হাজিরি দেব, আমিও রওজায়ে মুবারকে গিয়ে হাজিরি দেব। আমি যাব কিভাবে? আমি তো ফকির মানুষ, আমি তো মুচি মানুষ, টাকা তো আমার কাছে নাই। মনে মনে নিয়ত করলাম, দিনের বেলাতে জুতা সেলাই করিয়ে বাচ্চাদের ভরণ পোষণ করি, এখন থেকে রাত্রি বেলা তো জুতা সেলাই করব। পতিকেরা জুতা সেলাই করবে, শহরের লোকেরা জানবে আলী রাত্রি বেলা তো জুতা সেলাই করতে বসে। সুদীর্ঘ একটি বছর সারা রাত্র জাগ্রত থাকি আমি জুতা সেলাই করলাম, কিছু পয়সা জমা হইলো, আমি মনে মনে খুশি হইলাম, কাফেলা বন্দি হইলাম, প্রয়োজনীয় সামানও কিনলাম, আমি হজে যাব। যেই দিন আমি হজে যাব, তার আগের রাত্রে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল। আমি রাত্রি বেলাতে যখন আমার ঘরে আসি, আমার স্ত্রীর সন্তান সম্ভাবা ছিল, আমার স্ত্রী আমাকে বলে, আলী আমার একটু গোস্ত খাওয়ার মনে চায়। আমি আমার স্ত্রীকে বললাম, এই গভীর রাত্রিতে আমি তোমার জন্য গোস্ত কোথায় থেকে আনবো? আমার স্ত্রী বলে, কালকে তো তুমি হজে চলে যাবে, একটু গোস্তের ব্যবস্থা করো। আমি স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বাজারের দিকে বাহির হইলাম। আমার প্রতিবেশীর এক ঘর অতিক্রম করছিলাম তার দরজা দিয়ে, আমি ওই ঘরের ভিতর থেকে গোস্ত পাকানোর সুগ্রাণ পাইলাম। আমি থামিয়ে গেলাম, প্রতিবেশীর দরজাতে আওয়াজ দিলাম, আমার প্রতিবেশী বাহির হয়ে আসলো। আমি বললাম, আমি তো আগামী দিন হজে চলে যাব, আমার জন্য দোয়া করিও, আমার স্ত্রী অসুস্থ, একটু গোস্ত খাইতে চাইছে, একটা বাটিতে সামান্য গোস্ত দিয়ে দাও, কালকে আমি তোমাদের বাটি ফেরত দিয়ে যাব। আমার প্রতিবেশী কি মনে করিয়ে বলি উঠল, আলী যেই গোস্ত আমাদের ঘরে পাকানো হচ্ছে এই গোস্ত আমাদের জন্য হালাল, এই গোস্ত তোমাদের জন্য হারাম। আমি বলি উঠলাম, এ কেমন কথা, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য হালাল হবে আমার জন্য কেন হারাম হবে? আমার প্রতিবেশী কাঁদে আর বলে, এই কথা তো আমি আর আমার মাওলার মাঝের এক গোপন কথা, এই কথা আমি তোমাকে বলতে পারবো না। আমি আমার প্রতিবেশীর হাতকে শক্ত করিয়ে ধরলাম আর বললাম, তোমাকে কসম দিচ্ছি যতক্ষণ তুমি বলবে না ততক্ষণ তোমার হাতকে ছাড়বো না। আমার প্রতিবেশী বলল, আলী আমিও তোমার মতো একজন গরিব মানুষ, দিন মজুর মানুষ, কয়েকদিন থেকে কোনো মজুরি আমি পাই নাই, ঘরে যা ছিল সব শেষ হয়ে গেছে। আর সকালে যখন আমি মজুরির জন্য বের হচ্ছিলাম, আমার বাচ্চারা বেহুশ অবস্থাতে ছিল, আমার এই একই ছিল, সন্ধ্যা পর্যন্ত যদি বাচ্চাদেরকে খাবার দিতে না পারি, সন্ধ্যা পর্যন্ত কয়েকটা লাশ আমার ঘর থেকে বের হবে।
আজও আমি কোনো কাজ পাইলাম না, ঋণ আমাকে কেউ দিবে না, ভিক্ষা আমি করতে পারবো না, আমার আল্লাহ যেই অবস্থাতে আমাকে রেখেছেন কারো কাছে আমি বর্ণনাও করতে পারবো না। আমি আতঙ্কগ্রস্ত অবস্থাতে ঘরে ফিরতেছিলাম, বাচ্চাদের লাশগুলিকে গিয়ে হয়তো দেখব, রাস্তার পাশে ময়লা আবর্জনার সাথে একটা মরা গাধা পড়া ছিল, গাধার সামান্য গোস্ত কেটেছি বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, ওইটা আমার ঘরে সিদ্ধ করা হচ্ছে। আলী তুমি তো ভালো করিয়া জানো মুসলমানের জন্য গাধার গোস্ত খাওয়া জায়েজ নাই। আমি আমার প্রতিবেশীকে বললাম বাচ্চাদেরকে হারাম খানা খাওয়াইও না, দ্রুত গতিতে আমি আমার ঘরে চলিয়ে আসলাম। আমি তো মুছি মানুষ, আমার ঘরে কী থাকে, সামান্য আটার ডাল ছিল তাকে আমি কাপড়ে বাঁধিয়ে নিলাম, হজের জমা টাকা ছিল তাও সাথে নিলাম, প্রতিবেশীর বাড়ির সামনে গিয়ে খাবার দিয়ে বললাম বাচ্চাদেরকে হালাল খানা খাও, এই টাকা তোমার কাছে রাখো। আমার প্রতিবেশী বলে খাবার এনেছো, খুশি হয়েছি। আমার প্রতিবেশী বলে খাবার এনেছ, খুশি হয়েছি, কিন্তু আমি তোমার থেকে টাকা রাখবো না। আমি বললাম কসম খেয়েছি টাকা দিয়ে যাব, অনেক কষ্ট করি টাকা দিয়ে তার ঘর থেকে বাইর হয়ে গেলাম, মাথা আমার নিচু ছিল, চোখে আমার পানি ছিল, কালকে আমি হজে যাব, টাকা তাদেরকে দিয়ে দিলাম, যাব আমি কিভাবে, আমি পালাই গেলাম, আমি লুকাই গেলাম, হাজিরা যেন আসি আমাকে আর না পায়। আস্তে আস্তে হাজিরা আশিরিয়া থেকে চলে গেল, সব হাজি মক্কায় পৌঁছিয়ে গেল, হজের মাস শুরু হয়ে গেল, এক সময় হজ শেষও হয়ে গেল, হাজিরা সিরিয়াতে ফিরিয়ে আসা শুরু হলো। প্রথম যে হাজি কাফেলা সহ সিরিয়াতে আসে, এক হাজি আসি আমাকে বলে আলী তাওয়াফে কদুমের সময় কাবা শরীফের পাশে তোমাকে এক নজর দেখেছিলাম। কাদের সাথে হজ করেছ, নাম তো আমাদের সাথে লেখাই ছিল, পুরু হজে কেন দেখি নাই। আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো মিনার মাঠে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো আরাফাতে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো মুজদালিফাতে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো জামারাতে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো কুরবানি গায়ে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো তওয়াফে জিয়ারতের সময় দেখেছিলাম, কাদের সাথে হজ করেছ। হাজিরা বলে বলে চলে যায়, আমি নীরবে কাঁদি, আমি তো হজে যাই নাই, হাজিরা কেন এইসব কথা বলে। সর্বশেষ একজন হাজি আসলো, তার হাতে একটা ছোট থলি, থলিটা সে আমার সামনে রাখিয়ে বলে ও আলী আমি আল্লাহর রসুলের রজায় মোবারককে আমার বাম দিকে রাখিয়ে, রসুলের মিম্বর মোবারককে আমার ডান দিকে রাখিয়ে রিয়াজুল জান্নাতে আমি বসা ছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم ما بين قبري ومنبري روضة من رياض الجنة. الله رسول বলেন আমার কবর আমার মিম্বর দুইয়ের মাঝের যেই জায়গা এটা বেহেশতের একটা বাগান, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন, ও আমার উম্মতেরা আমার হাউজে কাউসার কোথায় আছে জানো। ওয়ামিম্বারি আলা হাউজি ওয়ামিম্বারি আলা হাউজি, আমার হাউজ নিচে সেই সিদা উপরে আমার মিম্বরটা বসা আছে। ওয়ামিম্বারি আলা হাউজি, আমি তো রসুলের রজায় মুবারকের পাশে বসা ছিলাম, এক পাশে রসুলের মিম্বর ছিল, এক পাশে রসুলের রজায় মুবারক ছিল, তোমার হাতে এই থলিটা ছিল, তুমি আমার সামনে থলি রাখিয়ে বললা তুমি রসুলকে সালাম করতে যাইতেছ, সেখানে অনেক ভিড় হয়, থলি হারাইও যাইতে পারে, ফিরার পথে থলি নিবে এই কথা বলিয়ে গেলা। আলী তুমি আর ফিরিয়ে আসলা না, তোমার থলিটা আমার থেকে আর নিলাও না, মদিনাতেও তোমার সংবাদ পাইলাম না, মক্কাতেও আমি তোমার সংবাদ পাইলাম না, গতকালকে আমি এসেছি, আলী এই তোমার থলি, মেহরবানি করি তোমার থলি তুমি গ্রহণ করো। হাজি আমার সামনে থলি রাখিয়ে বাহির হয়ে গেল, আমার কান্না আসিয়ে গেল, আমি কাঁদতে কাঁদতে ঘুমাই গেলাম, ঘুমের মধ্যে এক মহা ঘটনা ঘটিয়ে গেল, আমি ঘুমের মধ্যে দেখি আমার পুরো ঘর আলোকিত হয়ে গেল, পুরো ঘর নুরানি হয়ে গেল, আমার পুরো ঘর সুগন্ধিত হয়ে গেল, আমি দেখতেছি দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মুচির ঘরে তশরীফ এনেছে। قال رسول الله صلى الله عليه وسلم من راني في المنام فقد راني
من راني في المنام فقد راني فإن الشيطان لا يتمثل بي الله رسول বলেন আমার কোন সৌভাগ্যবান উম্মত আমাকে যদি স্বপ্নে দেখে সে নিশ্চিত আমাকেই স্বপ্নে দেখেছে শয়তান আমার চেহারা ধরিয়ে কাউকে ধোঁকা দিতে পারে না আল্লাহ রাসূল বলতেছেন আলী এত খাঁটি নিয়ত করেছ তোর সূরত ধরাইয়া একজন ফেরেশতার দ্বারা তোর হজকে আল্লাহ আদায় করাইছেন ও আলী এত খাঁটি নিয়ত তুই করেছ তোর নিয়তের সাদাকাতে 6 লক্ষ হাজীকে maaf করে দেওয়া হয়েছে ও আলী এত খাঁটি তুই নিয়ত করেছ আমার একজন মুসলমান গরীব উম্মতের খবর নিয়েছ আমি রাসূল তোর জন্য হাজির মাধ্যমে হাদিয়া পাঠাইছি এই থলিটা আমি রাসূলের পক্ষ থেকে হাদিয়া اللهم البشرى في الحياة الدنيا اپنی اللہ رولی ہوئے جان اپنی اللہ رولی ہوئے جان اپنی اللہ رولی ہوئے جان اپنار جنہ دنیا رہایا تو شوشنگوات وفی الاخرہ آخرہ تو اپنار جنہ شوشنگوات آرو چھوٹ پریکٹا گھٹونا بولی اما در اے بڑا مدرسہ گولی چکرہ کتاب پڑھانا ہوئے ایک کتاب نام شرالہ قائدان نصفی ایک کتاب جنہی لکھی چلیں تن نام ابو حب سومر এক সময় তার ইন্তেকাল হয়ে যা সবাই মরে যাবে তিনিও মরে গেলেন এক সময় তার জানাজা হয়ে দাফন হয়ে যান মরার পরে সবাই জানাজা হবে সবাই দাফন হবে তিনিও দাফন হয়ে গেলেন রাত্রি বেলাতে তার একজন ছাত্র তাকে স্বপ্নে দেখিয়ে জিজ্ঞাসা করে উস্তাদ জি আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন হযরতে আবু হাফস ওমর বলেন তোমরা যখন আমাকে কবর দিয়ে চলিয়ে গেলা কিছুক্ষণ পরে দুইজন চুক্ষ চেহারাওয়ালা ফেরেশতা আসিয়ে আমার কবরে আমাকে তিনটা প্রশ্ন করলো আমি ফেরেশতাদেরকে উল্টা একটা প্রশ্ন করলাম ওরা কয়টা প্রশ্ন করছে তিনটা আমি কয়টা করলাম উল্টা প্রশ্ন একটা আমি বললাম এই ফেরেশতারা তোরা যে আমাকে তিনটা প্রশ্ন করছ এই প্রশ্নের উত্তর গদ্যের দ্বারা দেব না পদ্যের দ্বারা দেব কবিতার দ্বারা দেব না সাধারণ কথার দ্বারা দেব এক ফেরেশতা এক ফেরেশতার চেহারার দিকে দেখে আর বলে আরে কেমন মুর্দার মুর্দার কবরে আসিয়ে ভয়ে অস্থির হয়ে যায় ও তো উল্টে আমাদেরকে প্রশ্ন করি আটকাই দিল মনে হয় আল্লাহর কোনো ওলি হবে বড় কোনো আলিম হবে সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয় তাকে বলো সে যেন কবিতার দ্বারা আমাদেরকে তিনও প্রশ্নের উত্তর দেয় ফেরেশতারা আমাকে প্রথম প্রশ্ন করে মান রব্বুকা তোমার রব কে আমি ফেরেশতাদেরকে কবিতার প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ربي الله لا إله سواه او فرشترا امي امار رب کے بھولی نائی امار رب تو امار الله امار رب تو امار الله امار رب تو امار الله امي امار الله کے بھولی نائی بھولتے پاری نا کیا نا امار الله چھڑا کنو معبود نائی کنو معبود ہوتے ہی پارے نا ربي الله لا إله سواه فرشترا اما کے دوی نمبر پرسنو کرے ومن نبیوکا তোমার নবীকে আমি ফেরেশতাদেরকে কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম ওয়া নবিয়ে মুহাম্মাদুন মুস্তাফাহু ও ফেরেশতারা আমি যেভাবে আমার রবকে ভুলি নাই আমি আমার নবীকেও ভুলি নাই আমার নবীকে জানোস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে জানোস মুস্তাফাহু আল্লাহর পক্ষ থেকে সর্বগুণে গুণান্বিত মুস্তাফাহু আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সম্মানিত মুস্তাফাহু আল্লাহর সবচেয়ে প্রিয়তম মুস্তাফাহু আল্লাহর পক্ষ থেকে ইমামুল আম্বিয়ার খেতাব প্রাপ্ত মুস্তাফাহু আল্লাহর পক্ষ থেকে মাহবুবে কিবরিয়ার খেতাব প্রাপ্ত মুস্তাফাহু মুস্তাফাহু আল্লাহর পক্ষ থেকে খাতেমুল আম্বিয়ার খেতাব প্রাপ্ত মুস্তাফাহু 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 ও ফেরেশতারা তোরা জানোস কে তিনি এই সাতবক আসমান জমিনকে এক পাল্লাতে রাখ আরশ কুরসিকে সেই পাল্লাতে রাখ নবী রাসূলদেরকে সেই পাল্লাতে রাখ মুমিনদেরকে সেই পাল্লাতে রাখ জান্নাতগুলিকে সেই পাল্লাতে রাখ আর এক পাল্লাতে আমার মাহবুব নবীকে রাখ মুস্তাফাহু সবকিছু তুলনাতে আমার রাসূলের ইজ্জত হরমত বেশি হবে বেশি হবে বেশি হবে ওয়া নবিয়ে মুহাম্মাদুন মুস্তাফাহু ونبي محمد ونبي محمد مصطفى কত বড় সম্মানের মালিক একবার দরুদ শরীফ পড়বেন আল্লাহ 10 বার রহমত নাযিল করবেন
রসূলের উপরে দরুদ শরীফ পড়বেন মৃত্যু পর্যন্ত অন্ধ হবেন না রসূলের উপরে দরুদ শরীফ পড়বেন মৃত্যু পর্যন্ত ঋণগ্রস্ত হবেন না রসূলের উপরে দরুদ শরীফ পড়বেন কোনদিন হঠাৎ মৃত্যু অপমৃত্যু আপনার হবে না রসূলের উপরে আপনি দরুদ শরীফ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন রাসূলের উপরে দরুদ শরীফ পড়বেন ফেরেশতারা আপনাকে কলমা শরীফের তালকিন করবে রাসূলের উপরে দরুদ শরীফ পড়বেন আল্লাহ তাবারক ও তাআলা তার জিম্মাদারিতে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে তিন নাম্বার প্রশ্ন ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি আমি কান্দি কান্দি ফেরেশতাদেরকে উত্তর দিলাম ওয়া দীনি আল ইসলামু وديني الاسلام وفعلي زميم او فرشترا ধর্ম তো আমার ইসলাম ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই গুনার বোঝা মাথায় নিয়ে আমি কবরে চলে এসেছি তোমরা ভালো করে জানো এই কবরে যে কেউ এসেছে কবর থেকে বাহির হইতে পারে না আমিও জানি এই কবর থেকে আমি বাহির হইতে পারবো না তবে তোমাদের মাধ্যমে মাওলাই করিমের কাছে আমার একটা প্রশ্ন দুইটা আমার ভিক্ষা চাওয়া আছে সেই দুইটা ভিক্ষা কি আসালুল্লাহ আসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু আমি আমার মাওলার কাছে চাই আমার মাওলা যেন আমাকে মাফ করিয়ে দেন আমার মাওলা যেন তার বান্দাদেরকে যে সমস্ত নিয়ামত দিবেন সবচেয়ে বড় নিয়ামত জান্নাতুল ফিরদাউসের কাউকে মালিক বানাই দেওয়া আমি আমার মাওলার কাছে চাই আমার মাওলা যেন আমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দেন তিনি বলেন চারটা কবিতা পড়া শেষ হলো মাত্র রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফিলি জমীমু আসআলুল্লাহ আফওয়াহু আতাহু আমি দেখলাম আমার চতুর্দিকে চোখের দৃষ্টি যতটুকু যায় কবর প্রশস্ত হয়ে গেল আর জান্নাতের খুশবু আর জান্নাতের ঠান্ডা বাতাস আমার কবরে আসা শুরু হইল ও আমার প্রিয় ভাইয়েরা যদি জান্নাতের এই বাতাস চান মাগফিরাত যদি চান আল্লাহর রহমত যদি চান তাহলে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে ওলামা ইকরামকে ভালোবাসতে হবে গতবার আপনাদের কাছে আমি একটা দরখাস্ত করছিলাম আপনারা আমার কথাকে রক্ষা করছেন দুই মিনিট আজকে আবার এই কথা বলিয়ে দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব সন্দীপের পীর সাহেব রহমতুল্লাহ বলতেন সন্দীপের হুজুর রহমতুল্লাহ বলতেন কেউ যদি কোনো মাদ্রাসাতে যেখানে গরিব ছাত্ররা খানা খায় এক বস্তা চাউল দেয় এক দানা চাউলের পরিবর্তে আল্লাহ ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন